রোববার ঢাকায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ড। ম্যাচ জিতলেই প্রথমবার ইংলিশদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ দল। তাই চট্টগ্রামের সাফল্য ঢাকায়ও ধরে রাখতে চায় স্বাগতিকরা। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই ইংল্যান্ড দলের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর তিনটায়। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের কোনো ফর্মেটেই এখনও সিরিজ জিততে পারেনি বাংলাদেশ দল। এবার নিজেদের মাঠে টি টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে। চট্টগ্রামে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ হারিয়েছে ইংল্যান্ডকে। চট্টগ্রামে জয়ের সুখকর স্মৃতি ঢাকায়ও ধরে রাখতে চায় সাকিব আফিফরা। ম্যাচের আগের দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল। পুরো দলই প্রস্তুতি নিয়েছে ইংলিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের জন্য। অনুশীলনে বেশ আগ্রাসী মনোভাব নিয়েই নিজেদের তৈরি করেছেন ক্রিকেটাররা। সিরিজ নিশ্চিত করতে রণকৌশল সেরে নিয়েছেন কোচ চন্দিকা হাথুরু সিংহে। আমরা ওদেরকে প্রথম ম্যাচে হারিয়েছি, তো আমাদের এখন মোমেন্টামটা অবশ্যই আমাদের দিকে। সম্প্রতি শেষ হওয়া বিপিএল এর পর বাংলাদেশ টি টোয়েন্টি দলের চেহারা নতুন রূপ পেয়েছে। বিপিএল এর পারফরমেন্স বিবেচনায় দলের সুযোগ দেওয়া হয়েছে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে। আগামী আসরগুলোতে এমন পিচে বিপিএল আয়োজনের দাবি জানান পেসার হাসান মাহমুদ। আমি মনে করি যে এরকম উইকেট থাকলে আমাদেরও শিকা হবে যে ভালো ব্যাটসম্যান এগেনস্ট আমরা ভালো বোলিং করার অ্যাটলিস্ট আমাদের চেষ্টা থাকবে। এদিকে দ্বিতীয় ম্যাচ শুরুর আগে ঐচ্ছিক অনুশীলন করেছে ইংল্যান্ড দল। প্রথম ম্যাচের ভুল শুধরে সিরিজের টিকে থাকার চ্যালেঞ্জ এখন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।